Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তাই যথারীতি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর 2 এর মসজিদ মার্কেটের সামনে আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসে। আজকে আমরা এখানে এসেছি স্পেশালি এখানকার বিখ্যাত বিফ হান্ডিটা ট্রাই করার জন্য। আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, উত্তপ্ত কয়লার ওপর মাটির হাঁড়িতে রান্না করা হয়। আর বাংলাদেশে কিন্তু আবেশই প্রথম যারা এরকম কয়লার ওপর, উত্তপ্ত কয়লার ওপর মাটির হাঁড়িতে বিফ রান্না করে থাকেন। আর প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষের সমাগম হয় শুধুমাত্র এই বিফ হান্ডিটার ট্রাই করার জন্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত কয়লার উপর কিন্তু মাটির হাঁড়িতে চেপে বিফ হান্ডিটা রান্না করা হচ্ছে। আর প্রত্যেক দিন কিন্তু এখানে বিশেষ করে সন্ধ্যার পর অনেক মানুষের সমাগম হয়। তো আমরা যে টাইমটা এসেছিলাম সেটা হচ্ছে সন্ধ্যার পরে। আর এই বিফ হান্ডিটা হচ্ছে হাফ প্রাইস, আপনার 170 টাকা করে পড়বে। আর বিফ হান্ডির সাথে যেটা সার্ভ করা হয় সেটা হচ্ছে রোমালি রুটি, তো যেটা এখন এখানে তৈরি করা হচ্ছে। তো আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এই আবেশ হোটেলে আপনারা সাদা ভাত, ভর্তা, ভাজি, ডাল থেকে শুরু করে সব ধরনের মানে হচ্ছে মাটন, বিফ, রেজালা সব ধরনের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এমনকি জর্দা, পায়েস, গাজরের হালুয়াটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, লাচ্ছি, আর এখানকার হচ্ছে সবচেয়ে স্পেশাল দুধ চাটা। স্পেশাল দুধ চাটার স্বাদ এতটাই বেশি যে এই চাটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন, বারবার কিন্তু এই চাটা খাওয়ার জন্য আপনারা আবেশে ছুটে আসবেন। তো আমার হাজব্যান্ড হচ্ছে প্রায়ই এখানে আসে, আর এখানকার হচ্ছে গল্প বাসায় গিয়ে করে। তো আজকে হচ্ছে এখানকার স্পেশাল বিফ হান্ডি আর স্পেশাল চাটা খাওয়ানোর জন্য আমাদেরকেও নিয়ে আসছে। তো আমরা হচ্ছে এসেছিলাম হচ্ছে 26 নভেম্বর, মানে যেদিন সালমানের বার্থডে ছিল। তো আমরা হচ্ছে বিমান জাদুঘরে গিয়েছিলাম, আর সেখান থেকে সরাসরি আমরা চলে এসেছি হোটেল আবেশে এখানকার স্পেশাল বিফ হান্ডিটা ট্রাই করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে টেবিলে বসে গেছি, আর আমাদের সামনে হচ্ছে এখন খাবার চলে আসছে। আমাদের সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আনসার ভাই, উনিও আছে, আর ওনার পক্ষ থেকেই হচ্ছে আমাদের আজকের এই ট্রিট। আর দেখুন আমাদের বিফ হান্ডিটা চলে আসছে। বিফ হান্ডিতে যা থাকছে সেটা হচ্ছে 2 টুকরো মাংস আর 1 পিস হাড্ডি, সাথে একটা আস্ত রসুন। আর আমরা নিয়েছি হচ্ছে রোমালি রুটি। আর আমাদের আশেপাশে কিন্তু অনেক ভিড়, মানে কোনো টেবিল কিন্তু খালি নেই। আর আশেপাশে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে আছে যে যে কোনো একটা টেবিল খালি পেলেই সেখানে বসে পড়বে। আর বাইরেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো এখানকার রোজকার অবস্থা হচ্ছে এই হয়, মানে টেবিলে বসার জন্য আপনাকে রীতিমতো লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, এরকম একটা অবস্থা এখানকার। তো বিশেষ করে চাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম চা আপনারা মিরপুর 2 এর পূর্ণিমাতে গেলেও পাবেন, আর আমাদের মিরপুর 1 এর ধানসিঁড়িতেও গেলে এই চাটা, স্পেশাল চাটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া শেষে এখন আমাদের বাসায় যাওয়ার পালা। আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই সপরিবারে যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং আবেশের মজার মজার খাবারগুলো ট্রাই করতে চান তাহলে চলে আসতে পারেন মিরপুর 2 এর আবেশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।